ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি পল্লী কারখানাগুলোতে দিনরাত ব্যস্ত কারিগররা। বেশ কয়েক বছর পর এবার বেচাকেনা বেড়েছে জামদানির, তাই জমজমাট এই পল্লী। রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে তাঁতিদের 300 বেশি কারখানা নিয়ে গড়ে উঠেছে দেশের অন্যতম এই জামদানি পল্লী। বংশ পরম্পরায় প্রায় 2000 কারিগর বর্তমানে এই পেশায় আছেন। সেখানে 3000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা দামের শাড়ি তৈরি হচ্ছে সেখানে। প্রতি শুক্রবার ভোরে বসছে জামদানি পাইকারি হাট, সারা দেশ থেকে আসছেন খুচরা ও পাইকারি ক্রেতারা। কাস্টমার খালি কয় দাম দাম দাম, কিন্তু তাঁতিরা কিন্তু ওইভাবে দাম পাই না আমরা। সংসার চলে না, লাভন খাওয়া খাদ্য যে দাম, এই যে দামে পোষে না। শাড়ির দাম অনুযায়ী আমরা সেই বেনিফিটটা হয় না, কিন্তু পরিশ্রমটা অনেক বেশি। সব জিনিসের দাম বাড়তি, মানুষের ভোগান্তিতে আছে। আমরা মূলত আপনার আশা করেছি যে না, এই রোজাতে আমরা ভালো আমদানি করবো, কিন্তু তুলনামূলক আমরা কাস্টমার পাচ্ছি না। জামদানি তাঁতিদেরকে আরও স্বতঃস্ফূর্তভাবে যাতে তাঁতি তারা অংশগ্রহণ করে, এই জন্য শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বিসিক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তাদের উৎপাদিত পণ্য যাতে আরও আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠা পায়, এই জন্য তাদেরকে রপ্তানিতে উৎসাহ দিচ্ছে।